সালামু আলাইকুম রহমতুল্লাহ। এসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আবার আসলাম যে আসলে আমরা একটি মেকানিক্যাল ডায়াগ্রাম বা একটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের, তো এই ডিপার্টমেন্টের রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনিংয়ে একটা ডিভাইস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। তো আজকে আমরা দেখবো অ্যাকুমুলেটরের কাজটা কী। তো আপনারা অবশ্যই আমার এটা দেখে বুঝতে পারছেন, মানে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং কোন বিষয়ে আজকে কথা বলবো। তো দেখা যাচ্ছে এখানে আপনার একটি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিন সাইকেল। তো সাইকেলের ভিতরে একটা কম্প্রেসর, কন্ডেন্সার এবং আপনার ক্যাপিলারি টিউব এবং হিট এক্সচেঞ্জার এবং ইভাপোরেটর এবং অ্যাকুমুলেটর। তো দেখা যায় আজকে আমরা এই অ্যাকুমুলেটর নিয়ে কথা বলবো। তো মূলত এই অ্যাকুমুলেটরটার কাজ কী, অ্যাকুমুলেটরটা কিসের জন্য ব্যবহার করা হয় বা এর গুরুত্ব কতটুকু। তো আসি অ্যাকুমুলেটর, যদি প্রশ্ন করা হয় যে অ্যাকুমুলেটর কাকে বলে, অ্যাকুমুলেটর বলা হয় তাকে যেটা হচ্ছে আপনার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাইকেলের অতিরিক্ত লিকুইডকে বাষ্পে পরিণত করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। তো এই অ্যাকুমুলেটরটার, এটা গেল অ্যাকুমুলেটর কাকে বলে তার অ্যান্সার এবং অ্যাকুমুলেটরের কাজটা কী। তো অ্যাকুমুলেটরের কাজটা যদি আমরা এক কথায় বলতে যাই যে অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাইকেলের অতিরিক্ত আপনার লিকুইডকে বা যে লিকুইডটা ইভাপোরেটরের ভিতরে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয় না সেই লিকুইডটাকে বাষ্পে পরিণত করার জন্য অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়। আর এই অ্যাকুমুলেটরটা মূলত দেখবেন আপনারা নফ্রাস্ট রেফ্রিজারেটরে, এরপরে আপনার স্প্লিট টাইপ এসিতে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সাধারণত ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ব্যবহার করা হয় না। আর এটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ব্যবহার করা হয় না এই জন্য যে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরে নর্মাল এবং ডিপ দুইটা চেম্বার থাকে। তো একটা হচ্ছে ফ্রস্ট ফুড এবং অন্যটি হচ্ছে ফ্রোজেন ফুড। তো আপনার এই দুইটা চেম্বার কিন্তু আলাদা থাকে, এর টিউবও বেশি থাকে, যে কারণে এখানে অ্যাকুমুলেটর ব্যবহার করা হয় না। কারণ এখানে আপনার কম্প্রেসরে মানে গ্যাসটা পৌঁছানোর আগে সবটাই বাষ্পে পরিণত হয়ে যায়। কিন্তু নফ্রাস্ট রেফ্রিজারেটরে কী হয়, আপনার এখানে চেম্বারটা অনেক ছোট, এখানে এই চেম্বারে একটা চেম্বার দিয়েই কিন্তু দুইটা চেম্বার ঠান্ডা করা হয়, একটা ইভাপোরেটর দিয়েই। কারণ এটা মূলত যেখানে ডিপ হিসেবে ব্যবহার করি বা ফ্রোজেন ফুড চেম্বার, তো আরেকটা হচ্ছে ফ্রেশ ফুড চেম্বার। তো ফ্রোজেন ফুড চেম্বার যেটা, তো সেটা হচ্ছে আপনার ডিপ এবং ফ্রেশ ফুড চেম্বার ওটা হচ্ছে নর্মাল। তো দেখা যায় ফ্রোজেন ফুড চেম্বারে আপনার আর কি বাতাসটা বেশি যায় এবং ফ্রেশ ফুড চেম্বারে বাতাসটা কম যায়, যে কারণে একটা নর্মাল অন্যটা ডিপ। তো দেখা যায় যে এখানে টিউব কম হওয়ার কারণে তো দেখা যায় মাঝে মাঝে এমন হতে পারে যে সম্পূর্ণ মানে লিকুইডটা ইভাপোরেটরে বাষ্প হয়নি। তো এই বাষ্পটা তৈরি করার জন্য মানে আপনার অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়, এটা হচ্ছে অ্যাকুমুলেটরের গুরুত্ব। আর অ্যাকুমুলেটর কিন্তু যদি দেখা যায় অ্যাকুমুলেটর ব্যবহার না করা হয় তাহলে দেখা যাবে যে আপনার এই যে লিকুইডটা থাকবে ইভাপোরেটরে, এই লিকুইডটা কম্প্রেসারের ভিতরে যাবে এবং কম্প্রেসারের ভিতরে যাওয়ার ফলে আপনার গ্যাসটা কিন্তু ভালোভাবে কম্প্রেসড হবে না। এই জন্য এখানে হচ্ছে আপনার অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন। এবং যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জবাব দেবো পরবর্তী ভিডিওতে, ভিডিও আকারে আপনার জবাব দেওয়া হবে পরবর্তীতে। আমরা আলোচনা করবো ইনশাল্লাহ হিট এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।